দারুণ মেধাবী হয়েও চরম দুর্নীতিবাজ পি কে হালদারের যত অপকর্ম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত। প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তার বিরুদ্ধে চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 7,000 কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। বাংলাদেশের আর্থিক খাতের আলোচিত এই জালিয়াতকে 14 মে শনিবার ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। পিকে সিন্ডিকেটের অর্থ আত্মসাতের ঘটনায় দুদক অদ্যাবধি 22টি মামলা করেছে। অনুমোদিত 13টি হলে মামলা হবে 35টি। মামলাগুলোতে 2,000 কোটি টাকার উপর আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ পর্যন্ত এসব মামলায় 11 জনকে গ্রেফতার করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় আদালত 69 জনকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন। এছাড়া 2021 সালের অক্টোবরে পি কে হালদারের বিরুদ্ধে করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালতে চার্জশিটও দেওয়া হয়েছে। 2010 সালে পি কে হালদার যখন রিলায়েন্স ফাইন্যান্সের এমডি ছিলেন, তখন রাশেদুল হক রিলায়েন্স ফাইন্যান্সের ডিএমডি ছিলেন। পি কে হালদার যখন এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হন, রাশেদুল হক তখন ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি হিসেবে 2015 সালে যোগদান করেন। এমডি হিসেবে যোগদান করেই সব প্রতিষ্ঠানের কর্তৃত্ব নিজের হাতে নিয়ে নেন। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই ঋণ প্রস্তাবের পরদিনই ঋণ দিয়ে দেন। এভাবে প্রায় 40টি প্রতিষ্ঠানকে 2,500 কোটি টাকা ঋণ দিয়েছেন। এসব ঋণের অধিকাংশ ক্ষেত্রেই কোনো মর্গেজ ছিল না। কাগজে প্রতিষ্ঠানের নামে দুর্নীতি, জালিয়াতি ও নানাবিধ অনিয়মের মাধ্যমে ঋণের নামে লেয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ক্যাপিটাল মার্কেটে সরিয়ে নিয়ে এসব অর্থ আত্মসাত করা হয়। পি কে হালদার এসব অপকর্মের বহু সহযোগী রয়েছে। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা সহ বড় একটি সিন্ডিকেট ছিল তার। পি কে হালদারের অপকর্মের সঙ্গে ছিল তার কয়েকজন বান্ধবীও। পি কে হালদারের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীর নাম নাহিদা রুনাই। এ বান্ধবী পি কের অন্যতম সহযোগীও। অনুসন্ধানে জানা গেছে, পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত নাহিদা রুনায়ের বাড়ি চট্টগ্রামের খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকায়। রুনায়ের বাবার নাম মফিজুর রহমান। তিনি চট্টগ্রামে একটি সরকারি দপ্তরে করণিক পদে চাকরি করতেন। নাহিদা রুনাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে জীবিকার সন্ধানে ঢাকায় এসে রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডে চাকরি পান। চাকরির সুবাদে ঘনিষ্ঠ সম্পর্ক হয় পি কে হালদারের সঙ্গে। 2009 সাল থেকে রিলায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন পি কে হালদার। 2012 সালের দিকে পি কের সঙ্গে পরিচয় রুনায়ের। পি কে হালদারের সঙ্গে ঘনিষ্ঠতা এত বেশি হয়ে যায় যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এসএমই লোন শাখার অফিস এক্সিকিউটিভ থেকে প্রতিষ্ঠান প্রধান পি কে হালদারের বান্ধবী বড় আপা হিসেবে পরিচিতি পান তিনি। পদ পেয়ে হয়ে যান ইন্টারন্যাশনাল লিজিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। রুনাই ছাড়াও আরেকজন বান্ধবী আছে পি কে হালদারের, নাম শুভ্রা রানী ঘোষ। দুজনই গ্রেফতার হয়ে এখন কারাবন্দী। যদিও গ্রেফতার হওয়ার পর দুদকের জিজ্ঞাসাবাদে তারা একে অপরকে প্রশান্ত কুমার হালদারের ঘনিষ্ঠ বলে দাবি করেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই ও ওকামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষ এ দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে পি কে হালদার বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে। তারা জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত ILFSL-এরও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রাহকদের অভিযোগের মুখে 2021 সালের শুরুতেই তিনি বিদেশে পালিয়ে যান। আত্মীয় স্বজন ও বন্ধুসহ সিন্ডিকেটের সহায়তায় কয়েকটি লিজিং কোম্পানি থেকে অন্তত 10,200 কোটি টাকা সরিয়ে পি কে হালদার দেশ থেকে সটকে পড়েন। এ অর্থের বড় একটি অংশ কানাডা, ভারত ও সিঙ্গাপুরে পাচার করেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় 2,500 কোটি টাকা সরানো হয়। এছাড়া FAS ফাইন্যান্স, রিলায়েন্স ফাইন্যান্স এবং পিপলস লিজিং থেকে একই কায়দায় আরও প্রায় 7,500 কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাত করে পি কে হালদার ও তার সিন্ডিকেট। সব মিলিয়ে 10,000 কোটি টাকার মধ্যে FAS ফাইন্যান্স থেকে প্রায় 2,200 কোটি টাকা, রিলায়েন্স ফাইন্যান্স থেকে 2,500 কোটি টাকা, পিপলস লিজিং থেকে প্রায় 3,000 কোটি টাকা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে আত্মসাত ও পাচার করা হয়েছে। পি কে হালদারের জন্ম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজন গ্রামে। বাবা প্রয়াত প্রণনেন্দু হালদার ও মা লীলাবতী হালদার। তার মা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
পিকে হালদার ও তার ভাই প্রীতিশ কুমার হালদার দুজনই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে দুজনেই ব্যবসায় প্রশাসনের আইবিএ থেকে এমবিএ করেন। পাশাপাশি চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট সিএফএ সম্পন্ন করেন পিকে হালদার। শিক্ষাজীবন শেষে পিকে হালদার যোগ দেন আর্থিক প্রতিষ্ঠান আইআইডিএফসিতে। 2008 সাল পর্যন্ত উপব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। 10 বছরের ব্যাংকিং অভিজ্ঞতা নিয়েই 2009 সালে তিনি অদৃশ্য আশীর্বাদে রিলায়েন্স ফাইন্যান্সের এমডি হয়ে যান। এরপর 2015 সালের জুলাইয়ে এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি পদে যোগ দেন। পিকে হালদারের কারণে রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম বারবার আসায় প্রতিষ্ঠান দুটি নাম পরিবর্তন করে এখন আভিভা ফাইন্যান্স ও গ্লোবাল ইসলামী ব্যাংক নাম ধারণ করে। দুটি প্রতিষ্ঠানই চট্টগ্রামের এস আলম গ্রুপের। দুই ভাই মিলে ভারতে হাল ট্রিপ টেকনোলজি নামে কোম্পানি খোলেন 2018 সালে, যার অন্যতম পরিচালক প্রীতিশ কুমার হালদার। কলকাতার মহাজাতি সদনে তাদের কার্যালয়, আর কানাডায় পি অ্যান্ড এল হাল হোল্ডিং ইনক নামে কোম্পানি খোলা হয় 2014 সালে, যার পরিচালক পিকে হালদার, প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী সুস্মিতা সাহা। কানাডা সরকারের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী কানাডার টরন্টোর ডিনক্রেস্ট সড়কের 16 নম্বর বাড়িটি তাদের। 2014 সালে জাতীয় নির্বাচনের আগে ও পরে কমপক্ষে 4টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মালিকানায় অস্বাভাবিক পরিবর্তন আসে। সেই 4 প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এখন চরম খারাপ। একটি বিলুপ্তির পথে, বাকি 3টিও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছে না। নানা কৌশল করে এসব প্রতিষ্ঠান দখল করেন পিকে হালদার। প্রতিষ্ঠান দখল করার জন্য নামে বেনামে অসংখ্য কোম্পানি খুলেছেন, শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কিনেছেন, দখল করা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে টাকাও সরিয়েছেন, এমনকি দেশের বাইরেও কোম্পানি খোলেন। প্রতিষ্ঠানগুলো দখলের সময় পিকে হালদার প্রথমে রিলায়েন্স ফাইন্যান্স এবং পরে এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, আর এসব কাজে তাকে সব ধরনের সমর্থন ও সহায়তা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক কর্মকর্তা। মূলত বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এই দুই নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনেই সব কিছু ঘটেছে। 2019 সালের মাঝামাঝিতে যখন তার দখল করা আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহকের টাকা ফেরত দিয়ে ব্যর্থ হতে শুরু করে, তখন পিকে হালদার ভারতে পালিয়ে যান। পরে বসবাস শুরু করেন কানাডা ও সিঙ্গাপুরে। এরপর আবার চলে আসেন ভারতের পশ্চিমবঙ্গে। পিকে হালদারের দখল করা প্রতিষ্ঠান 4টি হল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। 4টি প্রতিষ্ঠান দখলে নিলেও কোনো প্রতিষ্ঠানেই পিকে হালদারের নিজের নামে শেয়ার নেই। সব শেয়ার অন্যদের নামে হলেও ঘুরে ফিরে আসল মালিক পিকে হালদারই। নিজেকে আড়ালে রাখতে এমন কৌশল নেন তিনি। নিজের নামের সঙ্গে মিল রেখে পিকে হালদার গড়ে তুলেছেন একাধিক প্রতিষ্ঠান, যার বেশিরভাগই কাগুজে। এর মধ্যে রয়েছে পি অ্যান্ড এল ইন্টারন্যাশনাল, পি অ্যান্ড এল অ্যাগ্রো, পি অ্যান্ড এল ভেঞ্চার, পি অ্যান্ড এল বিজনেস এন্টারপ্রাইজ, হাল ইন্টারন্যাশনাল, হাল ট্রাভেল, হাল ট্রিপ, হাল ক্যাপিটাল, হাল টেকনোলজি অন্যতম। এর বাইরে আনন্দ কেমিক্যাল, নর্দার্ন জুট, সুখাদা লিমিটেড, রেপটাইল ফার্ম সহ অনেক প্রতিষ্ঠান। কাগজে কলমে এসব প্রতিষ্ঠানের মালিকানায় আছেন পিকে হালদারের মা লীলাবতী হালদার, ভাই প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী সুস্মিতা সাহা, খালাতো ভাই অমিতাভ অধিকারী, অভিজিৎ অধিকারী সহ বিভিন্ন আত্মীয়, আবার ব্যাংক এশিয়ার সাবেক এমডি ইরফানউদ্দিন আহমেদ ও সাবেক সহকর্মী উজ্জ্বল কুমার নন্দীও আছেন কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানায়। ঋণ নিতে ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে কাগজে কলমে যত প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে তার বেশিরভাগের ঠিকানা পুরানা পল্টনের ইস্টার্ন ট্রেড সেন্টারের 10ম তলায় এবং কাওরান বাজারের DAH টাওয়ারের 8ম ও 14th তলায়। ইস্টার্ন ট্রেড সেন্টারের 10ম তলায় সুকুমার মৃধা প্রায় 20 বছর ধরে আইনি ব্যবসা করছেন। তার প্রতিষ্ঠানের নাম সুকুমার অ্যান্ড অ্যাসোসিয়েটস। দীর্ঘদিন ধরে পিকে হালদার ও তার পরিবারের সদস্যদের কর ফাইলের কাজ করেন সুকুমার মৃধা। এ সূত্র ধরেই ওই ভবনের 10ম তলার পুরোটায় বেনামি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ওই 10ম তলার ঠিকানা ব্যবহার করে হাল ইন্টারন্যাশনাল, হাল এন্টারপ্রাইজ, সুখায়দা লিমিটেড, সন্দীপ ইন্টারন্যাশনাল, উইনটেল ইন্টারন্যাশনাল, বর্ণা, ইমেক্সকো, আরবি এন্টারপ্রাইজ, SA এন্টারপ্রাইজ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নিবন্ধন করা হয়। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, উইনটেল ইন্টারন্যাশনালের পরিচালক পদে আছেন সুকুমার মৃধার মেয়ে অনিন্দিতা মৃধা। ওই প্রতিষ্ঠান FAS ফাইন্যান্স থেকে 40 কোটি টাকা ও ইন্টারন্যাশনাল লিজিং থেকে 60 কোটি টাকা ঋণ নিয়ে আর পরিশোধ করছে না।
সুকুমার মৃধার মেয়ের নামে আর্থিক প্রতিষ্ঠান বিআইএফসির শেয়ারও কেনা হয়। কারওয়ান বাজারে ডিএইচ টাওয়ারে আছে রেপটাইল ফার্ম, আনন কেমিক্যাল, নর্দার্ন জুট, রহমান কেমিক্যাল, আজিজ ফাইবার সহ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয়, সবই পি কে হালদারের। দর্শক, আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।